এই লেকচারে আমরা দেখব লগারিদমের কিছু অঙ্ক যা কথায় থাকে এবং তা আমাদের অঙ্কে প্রকাশ করে এরপর সলভ করতে হয়। প্রথম অঙ্ক দেখা যাক, 3√3 ভিত্তিক লগ কত। আমরা এটাকে লিখতে পারি, এখানে বলা হচ্ছে 3 ভিত্তিক লগ, তাহলে আমরা লগের ভিত্তি লিখব 3 এবং 3√3 এর লগ কত চেয়েছে, তাই লগের ভিতরে আমরা লিখব 3√3, এর মান কত সেটা জানতে চেয়েছে। তাহলে আমরা দেখছি ভিত্তি 3, তাই আমরা লগের ভিতরে যে সংখ্যাগুলো আছে তাকে আমরা 3 ভিত্তির কোনো সংখ্যায় নিয়ে যেতে যাব। তাহলে একে লেখা যায় লগ টু দি বেস 3, 3 to the power 1 × 3 to the power half, আমরা √3 কে 3 to the power half হিসেবে লিখতে পারি। এখন যেহেতু ভিত্তি সমান তাই আমরা সূচকগুলো যোগ করে দিতে পারি, তাই আমরা লিখতে পারি log to the base 3 equals to 3 to the power 1 plus half. লগের সূত্র অনুযায়ী আমরা এই 1 plus half এই পাওয়ারটাকে লগের সামনে নিয়ে আসতে পারি। সামনে নিয়ে আসলে লেখা যাবে 1 plus half equals to log of 3 to the base 3. যেহেতু ভিত্তি এবং লগের ভিতরের সংখ্যা দুটোই সমান তাই এর মান আমরা লিখতে পারি into 1 হিসেবে, আর ভিতরে 1 plus half কে আমরা লিখতে পারি 3/2, অর্থাৎ এর মান 3/2। এরপর আসা যাক পরের অঙ্কে, এখানে চেয়েছে 400 লগের মান যদি 4 হয় তাহলে তার ভিত্তি কত, অর্থাৎ আমরা যদি ভিত্তিকে a ধরে নেই একে লেখা যায় log of 400 টু দি বেস a এর মান যদি 4 হয় তাহলে এর মান কত। সূচকের সাহায্যে লিখলে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 400, অথবা 400 কে লেখা যায় 220 স্কয়ার হিসেবে। 20 কে লেখা যায় 4/5 হিসেবে, আমরা হোল স্কয়ার দিচ্ছি, তার মানে a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 4/5 হোল টু দি পাওয়ার 2 বা হোল স্কোয়ার। এখন আমরা এখানে দেখছি 8/4, তাই আমরা 4/5 থেকে একে 4 নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা লিখতে পারি 4 কে 2 স্কোয়ার হিসেবে এবং 5 কে লিখতে পারি √5 হোল স্কোয়ার হিসেবে, এর উপর আবার স্কোয়ার আছে, একে ভেঙে আমরা লিখতে পারি 2/√5 হোল টু দি পাওয়ার 4, এখানে পাওয়ার যোগ গুণ হয়ে গিয়েছে, তার মানে বলা যায় a টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু 2/√5 হোল টু দি পাওয়ার 4, তার মানে a ইকুয়ালস টু 2/√5। এভাবে আমরা কোনো লগের অঙ্ক কথায় থাকলে তাকে অঙ্কে প্রকাশ করে তার মান বের করতে পারি।